नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। ममता बनर्जी মানুষের জন্য যে কাজ করছে সেই কাজ যারা আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, প্রত্যেক মানুষের কাছে আমরা সেই বার্তা সকলকে এই প্রোগ্রামকে সকল শ্রোতার আহ্বান জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম। জয় হিন্দ। এরপর কিছু বলার জন্য তোমাদের অনুরোধ করছি, সারা রাজ্যব্যাপী মানুষের যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার সব প্রকল্পগুলো, তার মধ্যে যদি একটা মানুষও যদি বাদ না যায়, সে যে কোনো দল করুক, যে কোনো বর্ণের মানুষ হোক, বাড়ি বাড়ি যে হোক, তাদের অভাব অভিযোগ সবগুলো দেখা হবে। যে প্রকল্প উল্টিয়ে আমরা তিনটা ক্লাস্টার হিসেবে ভাগ করেছি, কিছু ওয়ার্ডগুলো নিয়ে নিই, তিনটা ক্লাস্টার হিসেবে ভাগ করে আমরা শুরু হবে। তো সেটার জন্য আজকে জাতীয় সুরক্ষা কবচ, দিল্লির জাতীয় সুরক্ষা কবচ নিয়ে দিল্লির দূত হিসাবে যে কাজগুলো আমাদের করার দরকার, সে দলের পক্ষ থেকে আজকে সে সম্পর্কে আলোচনা করা হবে। কে থাকবে না, দলের সবাই করছে, দলের সকলে ছিল, দায়িত্ব ছিলেন যারা কর্মী, যারা বিভিন্ন সরকার সংগঠনের সভাপতি, কাউন্সিলর, নেতৃত্বে যারা রয়েছে তারা সকলে ছিল।